ধর, ওদের কি আছে, ওদের জন্য আমাদের আর্মি লাগবে না। কলকাতা শহরে যে আবর্জনা বেড়ায় ওইটা গিয়ে কার্গো প্লেনে ফেলে দিয়ে এলেই চাপা পড়ে যাবে, আর্মি লাগবে না। বর্ডার সিকিউরিটি ফোর্সই কাফি, কিছু লাগবে না। কিন্তু বলছে 250 বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য 6 জন বাংলাদেশি যথেষ্ট। ওসব আওয়াজ 71-এও দিয়েছিল, ওইসব আওয়াজ কার্গিলেও দিয়েছিল, ওইসব আওয়াজ অবন্তিপুরাতেও দিয়েছিল, ভিতরে ঢুকে মেরে এসেছি আমরা। যা পারে করুক, পাকিস্তানের আছে, পাকিস্তানের জলটাও ভারতকে দিতে হয়। পাকিস্তানের আছে, 1 কেজি আটার দাম জানেন 400 টাকা, 1 লিটার পেট্রোলের দাম জানেন 1000 টাকা। ইমরান খানকে জেলে ভরে রেখেছে, পাকিস্তানে কিছু আছে নাকি? কার সঙ্গে লড়বে? ভারতের সঙ্গে? সন্ত সন্ন্যাসী সংসার বিসর্জন দিয়ে এরা নামে মাঠে, ওনার খাওয়ার কষ্ট হচ্ছে জানি, কারণ ওনার যে সাত্বিক আহার প্রসাদ ওটা উনি পাচ্ছেন না আমার যা মনে হয়। একটু কষ্ট নিশ্চয়ই হচ্ছে, কিন্তু এই সন্ন্যাসীরা ত্যাগ কৃচ্ছ সাধন করেই সন্ন্যাস ব্রত নেন, এবং এদের অধিকাংশই তো তাদের পরিবারের শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান করে সন্ন্যাসত্ব নেন। এরা এদেরকে এরা ভয় পাওয়াতে পারবে না। আর আমরা সবচেয়ে প্রাচীন ধর্ম, 5000 বছরের পুরনো সনাতন, এদেরকে জেলে পুরে কিছু করতে পারবে না। এরা এক চিন্ময় প্রভু জেলে গেলে কোটি চিন্ময় প্রভু সৃষ্টি হবে। ওইসব ওয়াজ মাহফিলে হয়, বাস্তবে কিছু করতে পারবে না। 71-এ গেছিল, এবারেও যাবে, 1.5 বছর লেগেছে, এটাও 5-6 মাস লাগবে। ভারতীয় পতাকা পদদলিত হচ্ছে, আমরা আজকের এই কর্মসূচি থেকে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভু সন্ন্যাসীদের মুক্তির দাবি করলাম, এই আন্দোলন থামবে না। আগামীকালও রাজ্যের বিভিন্ন প্রান্তে বঙ্গীয় জাগরণ মঞ্চের কর্মসূচি আছে, 8 তারিখেও বহু স্থানে বঙ্গীয় জাগরণ মঞ্চের কর্মসূচি আছে, 10 তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন রাস্তায় নামবে। বাংলাদেশে, পশ্চিমবঙ্গে হিন্দু সমাজ হিন্দুদের উপরে যে অমানবিক অত্যাচার হচ্ছে তার প্রতিবাদী। আগামী 10 তারিখে বসিরহাটের ভোজাডাঙ্গা সকাল থেকে অবরোধ হবে, আমরা অবরোধ করব ভোজাডাঙ্গাতে, এবং অবিলম্বে বাংলাদেশের অত্যাচার বন্ধ না হলে স্থায়ীভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করা, রোহিঙ্গা মুসলমানদেরকে তাড়ানোর কাজ করে আমরা তাকত দেখাব। আপনারা আজকে যে তাকত দেখিয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। 92 সালে 6 ডিসেম্বরের পরে এই প্রথম কলকাতার বুকে হিন্দুরা তাকত দেখিয়েছে, এক রহেগা তো আজকে হিন্দু সমাজ তাকত দেখিয়েছে। তাই তোলামুলের পুলিশ, মমতার পুলিশ আমাদের আটকাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমি মা পূর্ণিমা কোটারিকে প্রণাম জানাই এবং মাকে বলি আপনি এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করুন জয় শ্রীরামের ধ্বনির মধ্য দিয়ে। দাদা এদিকে শুনুন, বাংলাদেশের ইস্যু তো আছেই, সাথে সাথে আজকে 6 ডিসেম্বর, আজকে
আমাদের কলকাতা থেকে যারা বরসেবক গেছিলেন লক্ষ লক্ষ, তার মধ্যে রাম কোটারি, শরদ কোটারি, তারা রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য আত্মবলিদান দিয়েছে। আজকে রাম কোটারি শরদ কোটারিকে স্মরণ করে শ্রদ্ধার মিছিল, শৌর্যের মিছিল, সাথে সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি সহ বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হবে, স্মৃতিতে গিয়ে শেষ করে হবে। মূলত উত্তর কলকাতা এবং দমদম সহ পার্শ্ববর্তী এলাকার সনাতনীরা সমবেত হয়েছে, রাষ্ট্রবাদীরা সমবেত হয়েছে। যত তাড়াতাড়ি হয় তত ভালো। যে অত্যাচার বাংলাদেশে হচ্ছে কি বলবেন সেই নিয়ে গতকাল বলেছি, আবার বলবো, চলুন।